नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব গাইডলাইন মেলে পূজা কমিটিগুলিকে খরচ করতে হবে 50,000 টাকা এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি পূজা কমিটিগুলিকে দিতে হবে গাইডলাইনের পূর্ণাঙ্গ রিপোর্ট কোথায় কত টাকা খরচ অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার পূর্ণাঙ্গ গাইডলাইন জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে গাইডলাইন মেনেই খরচ করতে হবে 50,000 টাকা নির্দেশ কলকাতা হাইকোর্টের পূজা কমিটিগুলিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তার পাশাপাশি কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে 17 নভেম্বরের মধ্যে এই রিপোর্ট পেশ করতে হবে হাইকোর্টের কাছে পূজা কমিটিগুলিকে দিতে হবে হাইকোর্টে জমা দিতে হবে পূর্ণাঙ্গ গাইডলাইন এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট 17 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ গাইডলাইন মেনেই খরচ করতে হবে 50,000 টাকা এমন নির্দেশ কলকাতা হাইকোর্টের পূজা কমিটিগুলিকে দিতে হবে খরচের পূর্ণাঙ্গ খতিয়ান লিখিতভাবে খরচের পূর্ণাঙ্গ খতিয়ান দিতে হবে 17 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে গাইডলাইন মেনেই খরচ করতে হবে 50,000 টাকা এমনই নির্দেশ দেয়া হয়েছে পূজা কমিটিগুলিকে কলকাতা হাইকোর্টের তরফে পাশাপাশি পূজা কমিটিগুলিকে কোন খাতে কত খরচ তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে 17 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের নজর রাখব পরের খবরে দুর্গাপূজার পর এবার কালীপূজাতেও নিষেধাজ্ঞা করোনাকালে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে একাধিকবার সক্রিয় হয়েছে পরিবেশপ্রেমী সংগঠনগুলি গত বছরও কোভিডের কারণে সব ধরনের বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট করোনা রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবারেও একই পথে হাইকোর্ট বাজিতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা হাইকোর্টে এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন